নীল যে কোনো কিছুর দাম যেন একটু বেশি। নীলাকান্তমণি, নীল হীরা, নীল লবস্টার। থামুন থামুন, লবস্টারের নামটা কি ঠিক বললাম? মানে আপনাদের কি ঠিকটাই দেখালাম? চলুন তো জুম করে দেখি। না, ঠিকঠাকই আছে, নীল লবস্টারই। আমরা ঘাটাঘাটি করে দেখলাম প্রতি 2 মিলিয়ন লবস্টারে মোটে একটা নীল লবস্টার জন্ম নেয়। বৈজ্ঞানিক নাম প্রোকাম্বেরাস অ্যালেনি। লবস্টারের এই রঙের কারণকে বলা হচ্ছে জেনেটিক ডিফেক্ট এবং জেনেটিক মিউটেশন, অর্থাৎ জিনগত ত্রুটি। মূলত লবস্টারের শরীরে একটা বিশেষ প্রোটিনের আধিক্য থাকার কারণেই লবস্টারের গায়ের রং এমন নীলচে। বাচ্চাগুলোও দেখতে একই রকম। অন্যান্য চিংড়ির মতোই এরাও ডিম পেড়ে বংশ বিস্তার করে থাকে। স্ট্রিল ব্লু লবস্টারগুলো 1 বছর পর্যন্ত ডিম ধরে রাখে, এরপর লার্ভা আকারে ছেড়ে দেয়। বড় হতে হতে বাচ্চাগুলো নিজের শরীরের বাইরের অংশ পরিবর্তন করে ফেলে। রঙের এক বিশাল প্রাচুর্য যেন সমুদ্র। নানান রঙের মধ্যে উজ্জ্বল নীলাভ রঙের চিংড়ি ঘুরে বেড়াচ্ছে, বিষয়টি আসলেই একটু কেমন। শুধু ডলারে এর হিসেব নিকাশ করা একটু কঠিন, সে হিসেবে এই লবস্টার জেলের হাতে পড়া আর রত্ন পাওয়া একই সমান। বিরলের শীর্ষে থাকা এই লবস্টার ধরা পড়ার সম্ভাবনাও খুবই কম। যদি ধরাও পড়ে, আবার সমুদ্রে ছেড়ে দেওয়া হয়, যে কারণে এদের দামও চড়া। তবে কিছু দেশের রেস্টুরেন্ট তাদের মেনুতে রেখেছে লবস্টারটিকে। উত্তর আমেরিকা, ইউরোপ, অ্যাটলান্টিকের উপকূলের আশেপাশেই এদের অবস্থান। তবে কথা ওই, যেহেতু বিরল, দেখা পাওয়া মুশকিলই বটে। তবে অস্ট্রেলিয়া সহ বিশ্বের বেশ কিছু স্থানে মিঠা পানির অঞ্চলেও দেখতে পাওয়া গেছে এদের। গায়ের রং নীল বর্ণের বলে ভাবার কোনো দরকার নেই যে এদের শরীর বিষে ভরা, বরং এই লবস্টার খেতে অন্য লবস্টারের মতোই। জীবিত অবস্থায় নীল হলেও রান্নার পর রং পাল্টে কমলা হয়ে যায়। তবে বিরল বলে একে কেবল সাজিয়ে রাখা হয়, কেটে কুটে খাওয়া হয় না। লবস্টারের মধ্যে একটা জাত আছে যারা প্রচণ্ড আক্রমণাত্মক। ধারণা করা হয় এই ব্লু লবস্টারটি সবচেয়ে আক্রমণাত্মক, কারণ বিরল এই মাছটি মানুষের সান্নিধ্যে ভীত হয়ে আক্রমণাত্মক আচরণ করে থাকে। তার উপর এদের দৃষ্টিও ভীষণ দুর্বল। এক এক লবস্টার সুযোগ পেলে বাঁচতে পারে অনেক বছর, 30, 50 কিংবা 100। অথচ রেস্টুরেন্টে যে লবস্টার খেতে লোকেরা ভিড় জমায়, তাদের বয়স কেবল 3 থেকে 7 বছর।